হাই ফ্রেন্ডস, এখন আমরা চললাম কার্তিক ঠাকুর ফেলতে। সামনেই কার্তিক পুজো, পরশু দিন, তো আজকে আমরা যাচ্ছি কার্তিক ঠাকুর ফেলতে আমার একটা ভাইয়ের বাড়িতে, মানে আমার মামার ছেলের। ঠিক আছে, তো আমাদের গাড়ি রেডি হয়ে গেছে, আমরা যাচ্ছি। আমি যাচ্ছি, দীপ্তর পাপা যাচ্ছে, দীপ্তর মাসি যাচ্ছে, দীপ্তর মামা যাচ্ছে। তো আমাদের গাড়ি রেডি হয়ে গেছে, আমরা এখন চলছি। এখন দীপ্তর এখন তো ঘুমাচ্ছে, তো তাই জন্য দীপ্তর এখন মিসিং আমাদের থেকে। এই গাড়ি করে আমরা এখন কার্তিক ঠাকুর ফেলতে যাচ্ছি। হাই, এখন আমরা সবাই গাড়িতে উঠে পড়েছি, মামা গাড়ি চালাচ্ছে। দুই বোন আমাদের ঠাকুর কেনা হয়ে গিয়েছে, তো এখন আমরা এই ঠাকুরটা নিয়ে যাব আমার মামার বাড়িতে। তো দেখা যাক মামার বাড়ির রিয়াকশনটা কেমন হয়। এটা আমাদের ঠাকুর, দীপ্তি থাকলে খুব মজা পেতো, দীপ্তি থাকলে খুব মজা পেতো। দীপ্তি এখন নেই, আসলে অনেকটাই রাত হয়ে গেছে, তো দীপ্তি ঘুমিয়ে পড়েছে। তো আপনারাও দেখতে থাকুন, আর আপনারাও আমাদের সাথে চলুন, দেখুন ওখানে গিয়ে কেমন হয়। চলো এবার দেবো, চলো, এটা তো প্যাকিং করতে হবে, প্যাকিং করে দিচ্ছি, প্যাকিং। ঠিক আছে, বাস ঠাকুরটাকে এখন প্যাকিং করতে হবে, কারণ ঠাকুরের মুখটা এখন দেখতে পাবে না কেউ, তাই জন্য টাটা। চলো উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো। চলো এবার আমি উঠে যাই, তারপর ওখানে গিয়ে দেখা হবে। আমরা এখন চলে এসেছি ঠাকুরটা দিতে আমার মামার বাড়িতে, তো দেখি ওখানে কি রিয়াকশন হয়। দীপ্তর পাপা যাচ্ছে ঠাকুরটাকে নিয়ে। কোন দিকের গেটটা খুলেছে দেখ আগে, আমার নাম লিখবি না, আগা তোর নাম লিখ। নিচে প্রীতম লিখে দে। বলো, উঠে গেছে তাই জন্য ছুটলাম।
আমরা চলে এসেছি ঠাকুর ঠাকুর সব দিয়ে। তো আমাদের শুক্রবার দিনকে নিমন্ত্রণ হয়েছে, তো আমরা সবাই যাব, তারপর ওখানে গিয়ে একটা ব্লগ করব। ঠিক আছে, চলো টাটা, গুড নাইট।